আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমাদের সহ আমার ইউটিউব চ্যানেল MHB স্যার। আমি মাহমুদুল হাসান বাদল আছি তোমাদের সাথে। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসো, মূল ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ এ কবিতাটির শেষাংশ আলোচনা। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর হে, তোমরা যদি কবিতার প্রথম পাঠ না দেখে থাকো, তাহলে আগে প্রথম অংশটিকে দেখে নাও, তারপরে অংশটি দেখো, নতুবা এটা তোমাদের বুঝে আসবে না। হ্যাঁ, তাহলে আসো আমরা কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করি। আমরা গত ক্লাসে যা বলেছিলাম আজকে তারপর থেকে শুরু করছি। এখানে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে বলছেন, কহ মহারতী, এ কি মহারতী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে কথা। এখানে মহারতী শব্দের অর্থ হচ্ছে মহাবীর, আর মহারতী প্রথা হচ্ছে বীর শ্রেষ্ঠদের আচরণ। কেমন? তাহলে এখানে মেঘনাদ চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলছেন, হে মহারতী, হে বীর, শ্রেষ্ঠ বীর, তুমিই বলো, এখানে লক্ষণ যে কাজটা করতেছে, নিরস্ত অবস্থায় আমাকে আঘাত করছে আসছে, এটা কি বীরদের আচরণ হলো? সে যে কাজটা করলো এটা নাহি শুন নাহি শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে কথা। লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই যারা এটা শুনলে হাসবে। এটা তো হাসার একটা মানে কাহিনী হয়ে গেল। মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে আবার বলতেছে, ছাড়ো পথ, আসিব ফিরিয়া এক্ষণে, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। এখানে দেখো, দেববল মানে দেবতার বল বা দেবতার শক্তি, আর বিমুখে সমরে যুদ্ধ হতে ফিরাই, মুরে মানে আমাকে, আর সৌমিত্রী হচ্ছে লক্ষণ। এই জন্য বলা হয় লক্ষণকে সৌমিত্রী, কারণ লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, সুমিত্রার সন্তান হচ্ছে সৌমিত্রী। তার মানে সৌমিত্রী বলতে এখানে লক্ষণ মনে রাখতে হবে। তো মেঘনাদ চাচাকে বলতেছে, পথ ছেড়ে দাও, হ্যাঁ আমি এখনই কি করবো, আসিব ফিরিয়ে এখনই ফিরে আসবো, কি করে নিয়ে ফিরে আসবো, অস্ত্র নিয়ে, এবং দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মুরে, আমাকে কোন ক্ষমতার বলে যুদ্ধ হতে ফিরাই নাই, সুমিত্রী কৌমতি। হ্যাঁ, অর্থাৎ সুমিত্রার পুত্র কুপুত্র লক্ষণ আমাকে কিভাবে যুদ্ধ থেকে যুদ্ধে পরাস্ত করতে পারে আমি দেখে দেবো, আমাকে একটু অস্ত্রাগারে গিয়ে অস্ত্র আনার সুযোগ করে দাও। হ্যাঁ, এটা চাচা বিভীষণের কাছে তিনি প্রার্থনা করতেছেন মেঘনাদ। তারপর হচ্ছে, দেব দৈত্য নর রণে সচক্ষ দেখেছ, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে। বিভীষণকে মনে করে দিচ্ছে যে তার ভাইস্তা অর্থাৎ মেঘনাদ কত বড় বীর, তার কি পরাক্রম, তিনি দেবতার সাথে যুদ্ধে জয়ী লাভ করেছিলেন, দৈত্যদের সাথে যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন, নর মানে মানুষ, মানুষের সাথে তিনি যুদ্ধে জয়ী লাভ করেন। এটাই দেব দত্ত নর রণে, রণে মানে যুদ্ধে, সচক্ষে দেখেছ, আমি যে তাদের সাথে যুদ্ধ করি আমার কি কৌশল বা আমার কি হিম্মত তুমি তো ভালো করে দেখেছো জানো। রক্ষশ্রেষ্ঠ মানে হ্যাঁ রক্ষকুলের শ্রেষ্ঠ, পরাক্রম দাসের শব্দটা দেখো, রণে মানে যুদ্ধ আর পরাক্রম মানে বীরত্ব। কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে, এখানে লক্ষণ তো সাধারণ দুর্বল মানুষ, আমি তাকে ভয় পাওয়ার তো কোনোই কারণ নাই। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশুল দম্বি, আজ্ঞা করো দাসে শাস্তি নরদমে। এখানে প্রগল্ভে পশুল, এটার অর্থ হচ্ছে নির্ভীক চিত্তে প্রবেশ করলো, প্রগল্ভে অর্থ নির্ভীক চিত্তে, আর পশুল মানে প্রবেশ করলো। দম্বি শব্দের অর্থ দম্ভ করে, অহংকার করে, গর্ব করে। আজ্ঞা করো মানে আমাকে আদেশ করো, শাস্তি নরাদমে, নরাদমকে শাস্তি দিই। তার মানে এই নিকুম্বিলা যজ্ঞাগার যেখানে মেঘনাদ মানে যজ্ঞ করতে গেলেন, কার যজ্ঞ করতে গেলেন, ইষ্ট দেবতার অগ্নি দেবতার পূজা করতে গেলেন, সেখানে নির্ভীক চিত্তে ভয়হীন চিত্তে দম্ভ করে লক্ষণ প্রবেশ করে গেল, এটা কিভাবে তার এত সাহস কিভাবে হয়। হ্যাঁ হে চাচা, আজ্ঞা নরাদমে, আজ্ঞা করো দাসে, আমাকে তুমি আদেশ করো শাস্তি নরাদমে, এই নরাদমকে, এই পশুকে, কেমন আমি কি করে শাস্তি দিই। তাহলে এখানে নরাদম হচ্ছে লক্ষণ, কেমন যে নরাদমকে শাস্তি দেয় মানে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কারণে ব্রহ্মে দুরাচার দত্ত। তব জন্মপুরে তাত, এখানে তাত বলতে বিভীষণ অর্থাৎ চাচা, চাচা বিভীষণকে মেঘনাদ স্মরণ করে দিচ্ছে, তোমার যেখানে জন্ম, যে রাজ্যে তোমার জন্ম, সে রাজ্যে বনবাসী কিভাবে প্রবেশ করে, হ্যাঁ পদার্পণ করে মানে
কি হয় মানে আগমন করে বনবাসী মানে এখানে বনবাসী বলতে লক্ষণকে বোঝানো হয়েছে হে বিধাত মানে হে বিধাতা নন্দন কানন শব্দের অর্থ হচ্ছে স্বর্গের উদ্যান ইন্দ্রের বাগান আর ভ্রমে শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করে তাহলে যেখানে তোমার জন্ম সেখানে কিভাবে বনবাসী লক্ষণ সাধারণ লক্ষণ কিভাবে প্রবেশ করলো আর নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত নন্দন কানন মানে বলেছি স্বর্গের উদ্যান স্বর্গের উদ্যানে যদি দৈত্য ভ্রমণ করে তাহলে মানে বাগানের সৌন্দর্য ঠিক থাকবে না মানে বাগান কি হয়ে যাবে তছনছ করে ফেলবে এখানে নন্দন কানন বলতে হচ্ছে লঙ্কাপুরী কেমন আর দুরাচার দত্ত বোঝানো হয়েছে কাকে লক্ষণকে দেখো লক্ষণ প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃ পুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে এখানে প্রফুল্ল কমল বলতে দেখো প্রস্ফুটিত পদ্মে হ্যাঁ কমল মানে পদ্মফুল কীটবাস মানে পোকার বাস মানে বসবাস আচ্ছা এটা হলো এটা অর্থাৎ এখানে প্রস্ফুটিত কমল হচ্ছে লঙ্কাপুরি আর কীটবাস বলতে এখানে বোঝানো হয়েছে লক্ষণকে অর্থাৎ লঙ্কাপুরিতে পোকার মধ্যে সরি মানে ফুলের মধ্যে যদি পোকা থাকে ফুলটা কি হয় শোভনীয় নয় এ ফুল দ্বারা পূজা দেওয়া যায় না কেমন এটা অপবিত্র হয়ে যায় তেমনভাবে এ প্রস্ফুটিত কমল হচ্ছে লঙ্কাপুরি এখানে কীটবাস মানে লক্ষণের আগমন হয়েছে সুতরাং এটা শোভনীয় নয় এটা এখানে বোঝানো হয়েছে কহ তা হে চাচা তুমি বলো সহিব কেমনে হেন অপমান আমি এই যে লক্ষণ আমাদের রাজ্যে প্রবেশ করছে এই যে একটা অপমান এটা আমি কিভাবে সহিব ভ্রাতৃ পুত্র তব তোমার ভাইয়ের ছেলে হয়ে তুমিও হে রক্ষমণি হে রক্ষমণি তুমি কিভাবে এটা সহিছ হ্যাঁ সহিছ কেমনে তুমি বা কিভাবে সহিলা আমি এটা কিভাবে সহিব এই আর কি রক্ষমণি মানে রাক্ষস কুলের শিরোমণি তারপর বলা হচ্ছে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে অর্থাৎ মহামন্ত্র বলে শব্দের অর্থ দেখো এই পুরো লাইনের অর্থ হচ্ছে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে ফণি শব্দের অর্থ সাপ কেমন মন্ত্র পড়লে সাপ যেমন মাথা নত করে মলিন বদন লাজে এমনভাবে মানে চেহারাটাকে মলিন করে লাজে মলিন হয়ে উত্তরিলা রথি উত্তরিলা মানে উত্তর করলা রথি মানে এখানে রথি রাবণ অনুজ হ্যাঁ রথি মানে যোদ্ধা রাবণ অনুজ মানে রাবণের অনুজ অনুজ মানে ছোট ভাই রাবণের ছোট ভাই তার মানে এখানে বিভীষণ অর্থাৎ মন্ত্রপুত সাপের মতো মাথা নত করে মলিন বদন লাজে যোদ্ধা বিভীষণ উত্তর করলো লক্ষ্মী রাবণ আত্মজে এখানে রথি দেখো যোদ্ধা আর রাবণ অনুজ মানে বিভীষণ লক্ষ্মী মানে উদ্দেশ্য করে আর রাবণ আত্মজে মানে মেঘনাথকে অর্থাৎ মেঘনাথকে রাবণের সন্তানকে উদ্দেশ্য করে মলিন বদনে মানে ইয়া করছে বিভীষণ উত্তর দিচ্ছে মানে এটার অর্থ হচ্ছে এটা নাহি দোষী আমি বৎস বৃতা বৎস মোরে তুমি নিজ কর্ম দোষে হাই মজাইলা এক অনক লঙ্কা রাজা মজিলা আপনি বৎস শব্দের অর্থ তিরস্কার করা আর হচ্ছে দেখো মজাইলা মানে ধ্বংস করলা এ কনক লঙ্কা মানে লঙ্কাপুরী বা স্বর্ণ লঙ্কা আচ্ছা এখানে বিভীষণ বলছে মেঘনাথকে উত্তর দিচ্ছে নাহি দোষী আমি বৎস হে সন্তান হ্যাঁ মেঘনাথ আসলে আমি দোষী নই আমাকে অনর্থক তুমি বৃতা বৎস মোরে আমাকে অনর্থক তিরস্কার করছো হ্যাঁ নিজ কর্ম দোষে হাই মজালা এ কনক লঙ্কা রাজা রাজা নিজের কর্মের দোষে এখন কনক লঙ্কাকে লঙ্কাপুরীকে ধ্বংস করতেছে তাহলে রাজার দোষটা কি ছিল মনে আছে তোমাদের ওই যে রাবণের সরি রামের স্ত্রীকে সে হরণ করেছিল হ্যাঁ চুরি করেছিল বা নিয়ে এসেছিল এটা ছিল রাজা রাবণের মানে অপরাধ কেমন এটা হলো তার কর্মদোষ সুতরাং সে অপরাধ করছে দোষ করছে এখন কনক লঙ্কা তো এখন ধ্বংস পরিণত হবে এটা স্বাভাবিক এবং মজিলা আপনি রাজা নিজেও এখন মজে যাবে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ রাজা নিজের দোষে রাজ্য নষ্ট করছে সে নিজেও এখন ধ্বংস হবে সেই জন্য আমাকে দোষারোপ করে কি লাভ আমি তো কোনো অপরাধ করি নাই মজিলা মানে নিঃশেষ হইলা হ্যাঁ বিভীষণ বলছে বিরত শতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরি প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা একাল চলিলে এবে মানে এখন আর হচ্ছে বসুধা মানে পৃথিবী আচ্ছা দেখো এখানে বিভীষণ বলতেছে বিরত শতত পাপে দেবকুল দেবতারা যাবতীয় পাপ থেকে বিরত তারা কোনো পাপ করে না এখানে তার চোখে দেবতা হচ্ছে কারা রামলক্ষণ যেহেতু সে রামলক্ষণের গোলাম এমন
আচ্ছা এবে পাপপূর্ণ লঙ্কাপুরী এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে প্রলয় যেমতে বসুধা প্রলয় হইলে বন্যা হইলে ঘূর্ণিঝড় হইলে জলোচ্ছ্বাস হইলে যেভাবে পৃথিবী পানিতে ডুবে যায় এমন ভাবে পাপে ডুবে গেছে কি লঙ্কাপুরী কেমন ডুবেছে লঙ্কা এ লঙ্কা পাপে ডুবে গেছে এ কাল চলিলে এই যে কাল চলিল মানে এখানে ধ্বংসের পানি যে পানি মানুষকে এক পানি একবার পানি জীবনের রূপ আরেকটা পানি হচ্ছে মানুষের ধ্বংসের প্রতীক হ্যাঁ এখানে কাল চলিল বলতে রাবণের কৃত পাপ বোঝানো হয়েছে রাবণের পাপের কারণে লঙ্কা এখন ধ্বংসের উপনীত হয়েছে এটা ধ্বংস হবে তারপর বলতেছে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়েতেই আমি সেজন্য লঙ্কা যেহেতু এখন পাপে পরিপূর্ণ রাজার দোষে লঙ্কা পাপে পরিপূর্ণ এখন তো লঙ্কা ধ্বংস হবে রাজা নিজেও ধ্বংস হবে সেজন্য আমি আমাকে রক্ষা করার জন্য কেমন আমি রাঘবের পদাশ্রয়ে আমি রক্ষার্থী আমি তাদের আশ্রয় প্রার্থী আমি তাদের গোলাম রাম লক্ষণ আমি রাঘব দাস রাম লক্ষণ আমার প্রভু সেজন্য আমি আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমি তাদের মানে সঙ্গ নিয়েছি পরদোষে কে আছে হেমজিতে পরের দোষে কেন আমি মরতে যাব দোষ করছে তোমার বাপ আমি কেন এটার শাস্তি ভোগ করব হ্যাঁ এটা এখানে বোঝানো হচ্ছে আসলে এই চরিত্রের মাধ্যমে আমরা এখানে তার যে বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতা ভাইয়ের সাথে মানে বিশ্বাসদ্রোহিতা তার আত্মীয়র সাথে এবং তার জাতিত্ব গেতিত্ব কেমন দেশের সাথে বেমানির একটা চিত্র আমরা এখানে পাই রুশিলা বাসপত্রাস গম্ভীরে যেমতি নিশিত অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র গোপী রুশিলা মানে রাগান্বিত হইলা বাসপত্রাস মেঘনাদ অর্থাৎ যিনি বাসবের ত্রাস বাসব যাকে ভয় পাই এটা হলো মেঘনাদ বাসপত্রাস মানে মেঘনাদ গম্ভীরে মানে নিশিরাতে যেমত গম্ভীরে মানে গম্ভীর শব্দ করে নিশিতে মানে রাতে অম্বরে মানে আকাশে মন্দ্রে শব্দের অর্থ হচ্ছে শব্দে জিমুতেন্দ্র মেঘের ডাক মনে রাখবে জিমুতেন্দ্র মেঘের ডাক অর্থাৎ রাতের বেলায় গভীর রাতে যেমন নিশি মানে মেঘ যেমন গর্জন করে ওঠে এমন গর্জন দিয়ে মেঘনাদ রুশ মানে রাগান্বিত হয়ে হুঙ্কার দিয়ে কি করলেন বিভীষণ তার চাচার সাথে একটা মানে জবাব দিচ্ছেন সরি মানে মেঘনাদ তার চাচা বিভীষণের উদ্দেশ্যে জবাব দিচ্ছেন কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মধ্যে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি বীরেন্দ্র বলি মানে মেঘনাদকে এখানে বীরেন্দ্র বলি বলা হচ্ছে অর্থাৎ বীর কেমন বীর বা শক্তিশালী অর্থে বীরেন্দ্র শব্দটা এখানে আসছে আচ্ছা এখানে বীরেন্দ্র বলি মানে কে মেঘনাদ আচ্ছা মেঘনাদ কহিলা বীরেন্দ্র বলে অর্থাৎ বীর মেঘনাদ বলতেছে কাকে বলতেছে এই চাচা বিভীষণকে উদ্দেশ্য করে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ হে রাক্ষস রাজানুজ রাক্ষস রাজানুজ রাক্ষস রাজার অনুজ কেমন মানে রাক্ষস রাজার ছোট ভাই রাক্ষস রাজা হচ্ছে রাবণ আর অনুজ হচ্ছে তার ছোট ভাই হচ্ছে বিভীষণ অর্থাৎ বিভীষণকে বলতেছে হে রাক্ষস রাজার অনুজ ছোট ভাই তুমি ধর্মপথগামী তোমার ধর্মচ্যুতি ঘটে গেছে কেমন তোমার মধ্যে তুমি ধর্মবোধ কাজ করতেছে না বিখ্যাত জগতে তুমি জগতে তুমি বিখ্যাত তোমাকে সবাই চিনে জানে কিন্তু কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি জলাঞ্জলি শব্দের অর্থটা আমরা দেখবো একটু পরে রাক্ষস রাজানুজ মানে বিভীষণ আর জলাঞ্জলি শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিত্যাগ করা অর্থাৎ কোন ধর্মের মধ্যে কথা বলা হয়েছে নিজের স্বার্থের জন্য নিজে বাঁচার জন্য ভাইয়ের সাথে শত্রুতা করা যাবে জাতির সাথে ভ্রাতৃত্বের সাথে গেতির সাথে ধর্ম এগুলোকে জলাঞ্জলি দেওয়া যাবে এটা কোন ধর্মে আছে শাস্ত্র বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে এখানে শাস্ত্রের কথা আমি এখন স্মরণ করে দিচ্ছে গুণবান যদি পরজন হয় পরজন যত গুণের অধিকারী হোক সম্পদের অধিকারী হোক যত ক্ষমতাশীল হোক সে পরপরই কিন্তু গুণহীন যদি গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় আপন জন বন্ধু বান্ধব আপন জন যদি কি হয় নির্গুণ হয় তার কোনো গুণ না থাকে তারপরও হ্যাঁ নির্গুণ স্বজনই শ্রেষ্ঠ বা শ্রেয় পর পরিষদা এই শিক্ষা রক্ষবর কোথায় শিখিলে তুমি এই শিক্ষাটা কোথায় পেলে যে নিজের আত্মীয় স্বজনকে বর্জন করে পরিত্যাগ করে নিজেকে রক্ষা করার জন্য রাম লক্ষণের তুমি গোলামি করবে কিন্তু নাহি গঞ্জে তোমা হেন সহবাসে হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি এখানে নিচ মানে নিকৃষ্ট
আচ্ছা মেঘনাথ শেষ পর্যন্ত বলতেছে কিন্তু আসলে আমি তোমাকে গঞ্জনা করি না গঞ্জনা মানে তিরস্কার করা তোমাকে কোনো গঞ্জনা করে লাভ নাই কেন লাভ নাই হেন সহবাসে হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে তুমি বর্বরদের সাথে তোমার উঠা বসা তুমি রাঘবের দাস তুমি তো তাদের কাছ থেকে বর্বরতাই শিখবে সুতরাং তোমার কাছ থেকে ভালো কি আশা করতে পারি গতি যার নিচ সহ নিচ সে দুর্মতে যার মন সবসময় মানে দাসত্ব করতে চায় সে কখনো দাসত্ব থেকে মুক্ত হতে পারে না সে সবসময় যে নিচে নামতে চায় সে সবসময় নিচেই থাকে সে সবসময় মানে দুর্বল মানব হয়ে থাকে তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না এই যে দুর্মতি মানে মন্দবুদ্ধি প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু